তো ওই যে বৌদি আমার মিশনে চলে এসেছে মানে আসি হুসকু দেখা যাচ্ছে রাস্তার বৌদি বসিয়েছে তার মধ্যে আজকে নাকি বৌদির বাড়ি দিয়ে ভাদর মাসে খান খাওয়া কৌশিকে তাই যায় আসবে তো এলা আসি নাই এলা আসি নাই আমি দুজনে আসবে আসতে দেখা হলে হয় তো মানে আমরা এই বেশি যাওয়া নাকছি তোমার তো কৌশঙ্গে মানে এই এলাকাটা তোমার কাছে ঘুরে দেখান তো আস্তে আস্তে ওই জায়গায় বটগাছটা দেখলুম ওই যে বটগাছটা নিয়ে কৌশিক দাদা এই ভিডিও করছি তো মানে শ্বশুর বাড়ির এলাকার বটগাছ তো এলা বৌদি যে আমার সাথে আছে বৌদি তোমার তরু ভাই কৌশিকের শ্বশুর বাড়ির এলাকা ঠিক আছে মানে ওই জায়গায় একটা সুন্দর তোমার দেখার মতো জায়গা আছে তোমার আজকে দেখাবি আর মুই এলাকা মানে কৌশিকের বাড়ির উল্টে পাশের একটা এই জায়গায় বস্তু বাড়ির নাম ঠিক আছে মানে সামনে শক্তিটা শক্তিদের আগত তো দেখো একটা সুন্দর অসম জায়গা দাঁড়িয়ে আসো তো তোমার গেলে আমি যাও যাই ওই জায়গা দেখে নিচ্ছি চলো যাই একবার দেখা যাও ঘুরতে ঘুরতে মানে আমরা এই পাশে মানে কৌশিকদার একদম শ্বশুর বাড়ির সামনের জায়গায় চলে এসেছি তা মুই তো দেখো নাই কোন শ্বশুর বাড়ি তো এই যে রাস্তার মধ্যে এই জায়গায় আসি মানে এমন ঘটনা হয়ে গেলে একদম বৌদির সাথে নিজে দেখা হয়ে গেলে মানে বৌদি মুখ দেখি একবারে চিনি ফেলাইছে তো তোমার জানেন যে আগে তোমার বৌদির সাথে দেখা হয়ে গেছে তো ওই যে বৌদি আমার পিছনে চলে এসছে মানে আসি হুসকু দেখা যাচ্ছে রাস্তার বৌদি বসিয়েছে তার মধ্যে আজকে নাকি বৌদির বাড়ি দিয়ে ভাদর মাসের খান খাওয়া কৌশিক যে তাই আসবে তো এলা আসি নাই এলা আসি নাই দুজনে আসবে আসলে দেখা হলে হয় তো মানে আমরা এই বেশি যাওয়া নাকছি তোমার তো কৌশঙ্গে মানে এই এলাকাটা তোমার কাছে ঘুরে দেখান তো আস্তে আস্তে ওই জায়গায় বটগাছটা দেখলুম ওই যে বটগাছটা নিয়ে কৌশিক দাদা এই ভিডিও করছি তো মানে শ্বশুর বাড়ির এলাকার বটগাছ তো এলা বৌদি যে আমার সাথে আছে বৌদি মানে মুইও দেখি অবাক হয়ে গেছি ঠিক আছে আর এই কৌশিক দাদার মানে শ্বশুর বাড়ির এলাকাটা আছে এই জায়গা আছে ঠিকছে দেখেন তো বৌদি আমার এই যে এটা এলাকা এই যে একটা এই জায়গায় বটগাছ আছে বটগাছের ওই ঠাকুর বাড়ির ওই ভিতরে ওই জায়গা শ্বশুর এলাকা তো এক নম্বরে মানে আসবে কৌশিকগুলো ঠিক আছে আসছে তোমাকে দেখালো মাই ওই যে ওই পাশে মানে দিঘিটার ওই পাশে বাড়ি ওই যে বন্ধুগুলো এই যে ডিগির ওই ডিগির উপরে বাড়ি দিদি হয় কৌশিক দাদার শ্বশুর বাড়ি তো বন্ধুগুলো মানে আসলাম বৌদির সাথে দেখা হলো খুব ভালো লাগলো মানে বৌদি তো তোমার কেমন লাগে নাকি বৌদির সাথে দেখা হয় হ্যাঁ এত করে বেড়ে যাচ্ছি আসি ইমেজ সাথে দেখা হয়ে গেলে মানে আমার ভাগ্যটা আরো ভালো কি করবি আজকে মানে কার মুখ দেখে উঠছে বুঝছেন দাদা মুই ঘুম থেকে এলাখানে উঠিয়ে আসলুম মানে কালকে মনে আমার মানে খেলা ছিল খেলা তোমার জানে নেই খেলা থাকি ওই জায়গায় তিনটের সময় বাড়ি হচ্ছে আসার পরে থাকছ একবারে এগারোটার সময় ঘুম থেকে উঠে স্নান করি বাইক নিয়ে এই পাশে দৌড় আস্তে আস্তে হঠাৎ করে দেখা গেলে খুব ভালো লাগলে রাস্তার মধ্যে বাইক পিছন আছে বন্ধুগুলো পিছন বসে আছে এগুলো ধরে যাচ্ছ কারণ মুই তো এই পাশে রাস্তা চেনং না এগুলি সবাইকে নাকি চেনে বন্ধু হয় মানে একটা কি একটা বন্ধু একটা হয় বন্ধু হয় মানে ওয়ান থাকি এই কলেজ পর্যন্ত একসাথে বই নাকছি কিরকম এলাকাটা দেখা চলো বন্ধু তোমার মানে দেখো টাটা মানে ইয়ের পরে আরো অনেক দেখলে দেখার জিনিস তোমাকে দেখাতে থাকি চলো A few moments later. So বন্ধুগুলো মানে আমরা ঘুরতে ঘুরতে কৌশিক দাদার শ্বশুর বাড়ি এলাকা দিয়ে দেখো যেই জায়গাতে মানে কৌশিক দা স্পেশাল টোটু ভাই একটা শুট করছে ম্যান ভার্সাস ওয়ার্ল্ড এর ওইরকম এই জায়গা চলে আসলাম জায়গাটা দেখো পুরো একদম অসম এলা আমরা নদীতে পার হয়ে ওই পাশে যাবো এই যে বন্ধুরা যাওয়া নাকছে মুই পিছন দিয়ে যাওয়া নাকছে তো চলো মনে হতো মানে প্যান ভিজে যাবে জল পুরো জল আছে এই জায়গা তাও যাবো চলো তোমাকে একবার নদী পার হয়ে ওই পাশে দেখে নাকছি চলো
বন্ধুগুলা কোনা ঘুরতে ঘুরতে মানে এত রোদ হচ্ছে দেখো চারপাশে পুরো রোদে রোদ মনে হয় আমরা মরুভূমির মধ্যে চলে যাচ্ছি পুরো দেখো খালি বড়াই গাছ এই জায়গায় বড়াই গাছ ওই সামনে একটা গাছ আছে জামানে আছে ওই জায়গাতে আমরা রেস্ট করবো তো বন্ধুগুলা দেখবো চারপাশে দেখো কি সুন্দর মানে একটা যাওয়ার মনে হয় না কিন্তু রোদের জন্যে আর কিছু বানাচ্ছি না তো সামনে পর্যন্ত ছায়া আছে ছায়া ছায়ার জন্য একটা রেস্ট করবো রেস্ট করার পরে আমরা চারপাশটা ঘুরে বাড়ি যাবো তো তোমরা চারপাশটা দেখি না একবার কীরকম মানে সেই জিনিস ঠিক আছে মানে এটা হচ্ছে তোমার তোমার নদীর চর হ্যাঁ মানে কোশিকদার বাড়ির মানে কোশিকদার শ্বশুর বাড়ির এই এলাকায় অল্প তো শ্বশুর বাড়ির পরে এই চরটা দেখো সেই গরম পড়ছে মানে সেই গরম তো বন্ধুগুলি আমরা যে ঘুরতে ঘুরতে সামনে চলে আসলাম এই জায়গায় মানে অনেকগুলি বড় গাছ বড় গাছের পিছিয়ে আমরা দেখি এই জায়গা কী কী হয় না হয় এই জায়গায় যদি কারো এই জায়গায় যদি তোমার মানুষের গুরু পাওয়া যায় বলে পরিচয় করবো আমার এই ভাই ভাইটে বলে গু পরিচয় করে দেখতে আসলে গু পরিচয় করবো তো দেখো চারপাশটা দেখো এই জায়গার মধ্যে এই এই জায়গায় মানে খুব বড়ের গাছটা এই জায়গার ঘন হলো এটা দেখে আসলো তো এই ভিতরটা ঘুরিয়ে আমরা যাবো খুব রোদ হচ্ছে ঠিক আছে ঠাইবে মানে একসিনে মনে হয় মরুভূমি না বলে এসছি তো চলো তোমাকে ভিতরটা দেখে নিচ্ছ দেখার পরে আমরা বাড়ি যাবো এই যে কিছুক্ষণ থাকা যাবে মানে সেই রোদ হচ্ছে আর যাওয়ার যাওয়ার সময় ওই কোশিকদার শ্বশুর বাড়ির সামনের যে ইসেটা তোমার ওটা ভালো করে দেখাবো তো চলো দেখো বলা তো দেখো আমরা চলে এসেছি ভিতরত মানে চারপাশে একদম শুনশান তার মধ্যে এই জায়গার বড়ের গাছটা খুব আছে মানে এটা ইসের মধ্যে এটা এটা মানে চরের মধ্যে মানে এই পাশে নদী গেছে এই পাশে দেখো অনেক গাছগুলি আছে বড়ার সময় যে পুরো এই বড়াই বড়াই ধরে আমরা যে হ্যাঁ কি কে গরু বিড়ে মুখ কাটি যাবে দেখো আমরা এখানে এই জায়গায় ঘুরিয়ে এই মালটা বলে মানুষের গু পরিচয় করে এখানে গু পরিচয় করিয়া দেখি পরে গু পাওয়া যায় সবাই যদি দেখো এটা হলে তোমার নদী ঠিক আছে নদীর চর এটা এই নদীর চরের মধ্যে এতক্ষণ ঘুরলো এই জায়গায় দেখো যে পালা কেমন ঘুরি করছি নদীর চরে চর তো বন্ধুগুলো আমরা এই বেশে মানে ঘুরে নিচ্ছি নদীর পাড়ে পাড়ে যাওয়া নিচ্ছি এলা তার থেকে মানে বাড়ি যাবো বাড়ি যাওয়ার পরে চেয়ারা করি দিলে হয় ধর কেমন করি বালাগুলি করে দিচ্ছি চরটা নদী যদি চর চর এই বেশে যে বালা খালি বালা আর মাঝে মাঝে বড়ের গাছ খুব বড়ের গাছ এই জায়গায় তো গরুর পালা হ্যাঁ যদি কেউ বড় এখানে একটা আসবেন সেই বড়াই ধরে বড়াই সময় মানে জায়গাটা আমাকে সেই লাগলো বন্ধুরা বুঝছেন তুমি চলো এলা মানে এক থেকে উঠি রাস্তা উঠি তোমার সাথে দেখা করে নেছি মানে আরো আবার ওই জলটা পার হয়ে যাওয়া হবে যায়া একবার আকাশ তো উঠি তোমার সাথে দেখা করে নেছি চলো তো গাইস মানে তোমার যদি কৌশিক দেওয়ার ভিডিও দেখাচ্ছে যে শ্বশুর বাড়ির একটা গাছ আছে বড় গাছ আছে এমন ওটা দেখো মুয়ে লাগিয়ে যাচ্ছ আর শ্বশুর বাড়ি হলে ওই যে ওই যে বাইকটার ওই পাশে ওই যে বৌদি এসে নিচ্ছে দেখছেন বৌদি এসে নিচ্ছে এই যে দেখছেন এই গাছটা দেখো মানে উইয়েই এই গাছটা উইয়ের একটা ভিডিও দেখাইছে তোমরা যদি না দেখেন তা যা দেখবেন এই যে এই পাশে নদী আছে মানে জায়গাটা খুব ভালো লাগলে ঘুরিয়ে তা মানে আমরা হলো এই পাশে যাওয়া নাকছি বৌদি এসে নিচ্ছে দেখি যদি বৌদি কিছু কয় বৌদি মানে বৌদি কই যে বাড়ি যাই তো চলো দেখি যদি বৌদি কিছু কয় নাহলে A few moments later. So, বন্ধুগুলো ফাইনালি আমরা হচ্ছে আসলাম এখানে আমরা বাড়ি যাবো ঠিক আছে তো দেখো একটা আমরা সুন্দর জায়গা থামছি বন্ধুদের সেলফি নিচ্ছি তো চলো বন্ধুগুলো আজকে ভিডিওটা এইটুকুই ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা নয়া হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এইরকম ভিডিও মানে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলো বন্ধুগুলো দেখো আমরা সে পরের ভিডিও খুব তাড়াতাড়ি টাটা